बिस्मिल्लाह रहमान रहीम। ऑनलाइन श्रेणी कार्यक्रम 2021 हाजीगंज शुक्रटाया जिने जमसे विद्यालय आनोरा चट्टग्राम। आमी प्रधान शिक्षक आब्दुल रूफ पत्र विद्यालय। आज के आमी नवम और दशम श्रेणी शिक्षार्थी के तादेर साधारण विज्ञान श्रेणी पाठदान स्वागत जानाच्छि। सबाई के सुस्वागत। सुप्रिय शिक्षार्थी, आशा करी तुम्हरा श्रेणी पाठदान देखो एवं तुम्हरा से अनुसार प्रिपरेशन निये विद्यालय आमादेर श्रेणी कार्यक्रम बंद ताई तुम्हरा बासाय बसे साधारण विज्ञान जे चैप्टर गुला करावो ओई चैप्टारे सृजन ভালো করে অনুধাবন করবে বুঝবা আশা রাখি। দেখি আমরা সামনে গিয়ে যাই। আমার একটা পরিচিত স্লাইড দিয়ে সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে নবম দশম সাধারণ বিজ্ঞান পঞ্চম অধ্যায় এই পাঠটা দেব, তোমরা একটু লক্ষ্য রাখো। সুপ্রিয় শিক্ষার্থী, একটা আমরা ছবিগুলা দেখি। এটা একটা কিসের ছবি তোমরা অনুমান করো? একটা ডাক্তার সাহেব একটা রোগীর চোখে চিকিৎসা করছে। এটা একটা গাড়ির ড্রাইভিং ছবি, গাড়ির ড্রাইভিং করছে। এটাও একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি, ও একটা গাড়ি চালাচ্ছে। এটা দেখো, এগুলো একটা আলোর ছবি। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো দেখতে হলে আলো ছাড়া। এই যে আলো ছাড়া আমরা দেখতে পাই না, চোখে আলো ছাড়া দেখতে পাই না। এই পাঠদানের শেষে তোমরা আশা করি এই জিনিসগুলো অনুধাবন করতে দর্পণে ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে, চোখ ভালো রাখার উপায়গুলো ব্যাখ্যা করতে পারবে, চোখের বিভিন্ন ত্রুটি সম্পর্কে তোমরা জানতে পারবে। আমাদের পাঠ্য বইতে যে শিক্ষণ ফলগুলো আছে আমরা এটা দেখি। এখানে অনেকগুলো শিক্ষণ ফল আছে। আজকে আমি চোখের ভালো রাখার উপায়, চোখের ত্রুটি, চোখের যত্ন, আমরা এই বিষয়গুলো আজকে ফোকাস করব। লেন্সের ক্ষমতাগুলো আমরা দেখব। আশা করি ইনশাল্লাহ তোমরা বলতে পারবে। আমরা সামনে এগিয়ে যাই। আমি ফোন করে বলে দিতাম যে আমি আসছি, তুমি রেডি থাকো। আমাদের মধ্যে এরকম সম্পর্ক ছিল অনেক ভালোবেসে। 1979 সালে জানার আগে আমি বিয়ে করি। আমাদের অনেক সুখের সংসার ছিল, অনেক সুখে। আসলে এমন হবে সেটা কখনো ভাবে। আমি 1993 সালে 22 অক্টোবর বান্দরবনের শুটিং করছে। তো আমার সঙ্গে দেখা করার জন্য জয় মাকে সঙ্গে নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই সময় ওদের গাড়ি বোধহয় পটিয়ার কাছাকাছি ছিল। হয়তো বা জয়িমার সঙ্গে কথা বলছিল যে আর একটু পরে তোমার আব্বুর সঙ্গে দেখা হবে, তোমার আব্বুর কোলে তোমরা খেলতে পারবে। জয়িমা তার আব্বুর কোল পেয়েছে ঠিক, কিন্তু মায়ের কোল থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়েছে। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহানার আমাদের ছেড়ে চলে গেছে। জয়ের বয়স তখন 5 বছর, কালিমার বয়স 7। আমি আসলে আমি বোঝাতে পারবো না আপনাদের। আমি যখন শুটিং থেকে রাতে ফিরতাম, আমি দেখতাম যে জয় মা ঘুমাতো না, দরজার কাছে দাঁড়িয়ে থাকত, দৌড়ে ছুটে আসতো আমার কোলের মধ্যে, আমাকে জিজ্ঞাসা করতো আম্মুকে সঙ্গে নিয়ে আসুন কেন।
আমি কোনো সান্ত্বনা দিতে পারতাম, আমি কোন কিছু বলতে পারতাম না। একদিন জয় খেলতে গিয়ে পড়ে গেল ব্যথাতে, কিন্তু তাকে টেনে তোলার কেউ ছিল না, আদর করার কেউ ছিল না, সান্ত্বনা দেবার কেউ ছিল না। আমি যখন শুটিং শেষে বাসায় ফিরলাম, তখন দেখি তারা দরজার পাশে দাঁড়িয়ে আছে, দৌড়ে এসে আমার কোলে ছাপিয়ে পড়ল, আমাকে জিজ্ঞাসা করলো আম্মুকে নিয়ে আসুনি কেন। ইমা আমাকে বলল, আপু জানো জয় কি করেছে? আমি বললাম কি করেছে বলো। বললো যে ও জানানার পাশে গিয়ে আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ তুমি আমার আম্মুকে ফিরিয়ে দাও, আমার আদর করার তো আমার আম্মু নেই, আমার আম্মুকে ফিরিয়ে দাও। আমি তখন কোনো সান্ত্বনা দিতে পারিনি, আমার মুখে কোনো ভাষা। আয়না বা দর্পণের ব্যবহারটা কত গুরুত্বপূর্ণ। তোমরা একটা ভিডিও দেখছো, এটা দেখে সবার নিশ্চয় আবেগে কান্না করছো। আমাদের দৈনন্দিন জীবনে আয়না বা দর্পণের নানান রকম ব্যবহার আছে। বর্তমান পাঠে আমরা আয়না বা দর্পণের দুইটি বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করব। এই দুটি হলো নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি অদৃশ্য বাঁকা বা পার্বত্য সড়কে বিপজ্জনক বাঁকে আয়না বা দর্পণের ব্যবহার। নিরাপদ ড্রাইভিং, গাড়ি নিরাপদে ড্রাইভিং করার অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশেপাশে কী ঘটছে সবসময় তা খেয়াল রাখা। সাধারণত গাড়ি ড্রাইভারের সিটের দরজার সামনে দুই পাশে সাইড ভিউ মিরর নামে দুটি আয়না বা দর্পণ থাকে। এছাড়া গাড়ির ভিতরে সামনে দিকে মাঝখানেও রিয়ার ভিউ মিরর নামে আরেকটি আয়না বা দর্পণ থাকে। এগুলো গাড়ির দুই পাশে এবং পিছনের দিকে দেখার কাজে সাহায্য করে, ফলে ড্রাইভার শুধু মাথা ঘুরিয়ে চারপাশে দেখতে পারে, তার শরীরে কোনো রকম মোচড় দিতে হয় না বা নাড়তে হয় না। গাড়ির এই আয়নাগুলো ব্যবহার করে ড্রাইভার তার হাত সর্বদা স্টিয়ারিংয়ে হুইলে রেখে সামনে বা পিছনে দিকে নজর রাখতে পারে। গাড়ি চালানো শুরু করার আগে ড্রাইভার আয়না বা দর্পণগুলোকে যথাযথ অবস্থানে ঘুরিয়ে নিয়ে যেন ড্রাইভিং সিটে বসে পিছনে এবং দুই পাশে সঠিকভাবে দেখতে পায়। এর পাশাপাশি আয়নাগুলো ঠিক করে পরিষ্কার করে নিতে হয় যেন কোনো আয়না বা ধুলাবালি না থাকে। এতে অন্য গাড়ির প্রতিবিম্বের সামনের অবস্থান ঠিকভাবে নাও বোঝা যেতে পারে। গাড়ি কোনো কারণে পেছনে দরকার হলে প্রথমে তিনটি দর্পণেই চোখ বুলিয়ে নিতে হবে এবং গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ তিনটি দর্পণে চোখ রাখতে হয়। তাছাড়া চলন্ত অবস্থায় গাড়ি যেন পরিবর্তন করার আগে এই তিনটি আয়না বা দর্পণের দিকে খেয়াল রাখতে হবে যেন পিছনের গাড়ির অবস্থান বোঝা যায়। পাহাড়ি রাস্তায় সাধারণত আঁকা বাঁকা হয়, অনেক সময় এমনও বাঁক থাকে যে রাস্তাটি প্রায় 90 ডিগ্রি বেঁকে যায়, তখন সামনে রাস্তা দিয়ে কি আসছে বোঝার কোনো উপায় থাকে না। এই কারণে পাহাড়ি রাস্তার ড্রাইভিং বিপজ্জনক। ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তা বিভিন্ন বাঁকে বড় সাইজের গুলিয়ে দর্পণ স্ট্যান্ড দাঁড় করে রাখা হয়। চিত্র 5.03, এর ফলে কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদ গাড়ি চালাতে পারে। তাহলে আমরা ওই ভিডিও যেটা দেখলাম এটার সাথে এই ঘটনাগুলো মিল হলো। যদি সতর্কতায় তিনটা গ্লাসে চোখ না রাখে কোনো গাড়ি চালায়, এটা ওই ভিডিওতে আমরা একজন সেলিব্রেট সেই একজন নায়ক, কিন্তু সে তার স্ত্রীকে হারিয়ে এখন খুব শোকাহত
তাহলে এইটা যেন আমাদের জীবনে কারো না ঘটে তাহলে আমরা এটা খেয়াল করব। আলোর প্রতিসরণ লেন্স দুটি গুলিও পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে লেন্স বলে। অধিকাংশ লেন্সে কাঁচের তৈরি, তবে কোন কোয়াস এবং প্লাস্টিক দ্বারাও লেন্স তৈরি হয় এবং এদের ব্যবহারও দিন দিন বাড়ছে। লেন্স প্রধানত দুই প্রকার, যথা উত্তল লেন্স বা অভিসারী লেন্স ও অবতল লেন্স বা অপসারী লেন্স। চোখের দুইটি এবং তার প্রতিকার সুস্থ এবং স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ হতে পারে। চোখের নিকট বিন্দু চোখ হতে প্রায় 25 সেন্টিমিটার দূরে এবং দূরবিন্দু চোখ হতে অসীম দূরে। নিকট বিন্দু হতে 25 সেন্টিমিটার দূরে এবং দূরবিন্দু হতে অসীম দূরে অবস্থান করে। এই সুদীর্ঘ দূরত্বের মধ্যে বস্তু যেই স্থানে থাকুক না কেন চোখ তাকে নির্বিঘ্নে দেখবে। এটাই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলে তাকে চোখের দৃষ্টি ত্রুটি বলা হয়। চোখের দৃষ্টির ত্রুটি মোট চার প্রকার, যথা হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি, বার্ধক্য দৃষ্টি বা সালসে ত্রুটি বলে। গ হচ্ছে বিষম দৃষ্টি বা নকুলাব্ধতা। এদের মধ্যে প্রথম দুটি দৃষ্টির প্রধান ত্রুটি বলা যায়। প্রধান দুটিকে দৃষ্টির প্রধান ত্রুটি বলা যায়। হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই দৃষ্টিকে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বলে। দূরের বস্তু দেখতে পায় না, কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না। আবার এইরূপ চোখের দূরবিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। আরো হতে আরো কাছে আনলে বিধি অধিকতর স্পষ্ট থাকে। নিম্নলিখিত দুইটির কারণে এই ত্রুটি হয়ে থাকে। চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে ও চোখের কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, ফলে চোখের দূরের বস্তু নির্গত হতে আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে অপসরণের পর রেটিনার সামনে একটি বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে, ফলে চোখ বস্তু দেখতে পায় না। প্রতিকার, এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস বিন্দু হ্রাস দৃষ্টির নিকটতম দূরত্বের সমান। এই চশমা লেন্সের অভিসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে, ফলে অসীম দূরত্বের বস্তু হতে নির্গত সমান্তরাল আলোকরশ্মি এই সাহায্যকারী অবতল লেন্সের মধ্য দিয়ে চোখের পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয় এবং অপসারিত রশ্মিগুলো চোখের লেন্স অপসরিত হয়ে রেটিনার উপর পড়ে। এভাবে চোখ বস্তুটাকে দেখবে। দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি, যখন কোনো চোখে দূরের বস্তু দেখতে পায় দেখতে দেখে এবং কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন এই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বলে। সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায়। এর মূলত দুইটি কারণে এই ত্রুটি ঘটে। তাহলে আমরা আমাদের বইতে কেস দেখি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। স্বাভাবিক চোখের কাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সীমাহীন নয়। মানুষ তার চোখের লেন্সের ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটা বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে, কিন্তু লক্ষ্য বস্তুর
চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে আর স্পষ্ট দেখা যায় না। চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত ঐক্যবস্তুকে কালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে, এবং চোখ থেকে ওই বিন্দুর দূরত্ব স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ধরে নেওয়া হয়। এই দূরত্ব চোখের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একজন শিশু এই দূরত্ব 5 সেন্টিমিটারের কাছাকাছি, একজন বয়স্ক স্বাভাবিক বয়স্ক লোকের এই দূরত্ব 85 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দূরবিন্দু চোখ থেকে অসীম দূরত্ব অবস্থান করে, এই কারণে আমরা বহু দূরে নক্ষত্র কালি চোখে দেখতে পাই। তাহলে কাছেরটা হলো একজন শিশুর জন্য 5 সেন্টিমিটারের কাছাকাছি এবং একজন স্বাভাবিক মানুষের 25 সেন্টিমিটার কাছাকাছি। তোমরা চোখের ত্রুটি আমরা ওখানে যেটা করছি এটা আমাদের এখানে বইতেও আছে। অনেক ধরনের ত্রুটি থাকলেও দুইটি প্রধানত দুইটি ত্রুটি নিয়ে আলোচনা করবো। অনেক ধরনের ত্রুটি আছে, অর্থাৎ তোমাদের কি চোখের সমস্যা ধারণা আছে, এই পাঠে আমরা বিভিন্ন ত্রুটি বা তাদের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আমরা জানি সুস্থ স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্ব অসীম দূরত্বের দূরবিন্দু মাঝখানে যে স্থানে কোনো বস্তু থাকুক না তা না তা স্পষ্ট দেখতে পারে, এটাই চোখের স্বাভাবিক দৃষ্টি। তাহলে এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলেই চোখের দৃষ্টির ত্রুটি বলা হয়। তাহলে দুইটা ত্রুটি অনেকগুলো ত্রুটির মধ্যে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি শর্ট সাইটনেস, দীর্ঘ ফার সাইটনেস, ফার সাইটনেস। তাহলে দেখো এই যে এটা যদি রেটিনা হয় ক এই প্রতিবিম্বনটার পরে এখানে হয়ে যাচ্ছে কিন্তু মিলিত হওয়ার কথা এই এখানে, তাহলে যখন আগে দৃষ্টিটা গঠিত হচ্ছে তখন আর বস্তুটা দেখতে পারে না। প্রতীকের হলো এটা, এই দৃষ্টি এমনভাবে নিতে হবে আগে চোখের লেন্স ব্যবহার করে, অবতল লেন্স ব্যবহার করছে, দনটা গিয়ে এখানে বিন্দুটা পড়ার পর ওই নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে গিয়ে দৃষ্টিটা হয়েছে। এটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি ক্ষীণ দৃষ্টি, যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বলে। এই রূপ চোখের দূরবিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরো কাছে আনলেও অধিকতর স্পষ্ট দেখতে পায়। নিম্নলিখিত দুইটি কারণে এই ত্রুটি হয়, চোখের লেন্স অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, এটা যদি এই অক্ষিগোলক এটা যদি ব্যাসার্ধ বেড়ে যায় অথবা চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে ফোকাস দূরত্ব কমে গেলে, এর ফলে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে, এটা রেটিনা এটা না হয়ে একটু সামনে আসতেছে প্রতিবিম্ব তৈরি করে চিত্র যে এখানে দেখেছে 5.08, ফলে সব বস্তুটি স্পষ্ট দেখতে পায় না। এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস গুরুত্ব হ্রস্ব দৃষ্টির ন্যূনতম দীর্ঘতম দূরত্বের সমান। চশমার এই লেন্সের অভিসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত কাজে চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি পিছনে তৈরি হয়। অর্থাৎ অসীম দূরত্বের বস্তু থেকে আসা সমান্তরাল আলোকরশ্মি চশমার অবতল লেন্স, এই যে আমরা এখানে দেখলাম এই এখান থেকে আসা অবতল লেন্স এটা ঠিক করে রেটিনের উপর পেলে এখানে অক্ষিগুলোকে ঠিক জায়গায় নিয়ে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। মধ্যে চোখের সময় প্রয়োজন মতো অপসারিত হয়, এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসারিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপট বা এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। দীর্ঘ দৃষ্টি বা
দূরদৃষ্টি। যখন কোন চোখ দূরের বস্তু থেকে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন এই ত্রুটিকে দূরদৃষ্টি বলে। দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখে, সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায়। নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি ঘটে। চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে, অভিসারী ক্ষমতা কমে গেলে, ফোকাস দূরত্ব বেড়ে গেলে, কোনো কারণে অক্ষি গোলকের ব্যাসার্ধ কমে গেলে, ওটাতে বেড়ে গেলে, এটাতে কমে গেলে, ক্ষীণ দৃষ্টিতে অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে যায় আর দূরদৃষ্টি দীর্ঘদৃষ্টি দূরদৃষ্টিতে কমে যায়। এর ফলে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনায় প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনের উপরে না পড়ে, উপর না হয়ে পিছনে এক বিন্দুতে মিলিত হয়। এটা যখন আমরা উত্তল লেন্স ব্যবহার করি এটা ঠিক করে। বিন্দুতে মিলিত হয়, ফলে চোখে কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না। এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি চশমার লেন্সে বা চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যায়। এখান থেকে এখানে একবার প্রতিসরিত হয়ে এখানে যাবে, এখান থেকে প্রতিসরিত হয়ে এখানে আসবে, প্রয়োজন মতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনার আর এর উপর পড়বে। এখানে যখন পড়বে তখন সঠিকভাবে সে দেখতে পাবে। চোখ ভালো রাখার উপায় খ খ গ। আমাদের চোখ খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি যথাযথ যত্ন প্রয়োজন জানে এটিকে ত্রুটিমুক্ত রাখা যায়। বিভিন্ন উপায়ে আমাদের চোখকে ভালো রাখা যায়, এখানে গুরুত্বপূর্ণ উপায়টি কথা বলা যেতে পারে। সঠিক পুষ্টি গ্রহণ, চোখের জন্য খুবই দরকারি ভিটামিন এ সি ও ই সমৃদ্ধ খাবার, পেলিয়েসিক যুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি, বিভিন্ন ফল চোখের জন্য খুবই ভালো। এ ধরনের খাবার চোখকে রোগ মুক্ত রাখতে সহায়তা করে। গাজর, মাছ, ব্রোকলি, গম, মিষ্টি, কুমড়া, হলুদ, যেমন পাকা পেঁপে, আম, ফল ইত্যাদি বেশি করে খেতে হবে। চোখের সঠিক যত্নের জন্য সঠিক জীবন ধারণ পদ্ধতি মেনে চলা গুরুত্বপূর্ণ। সারাদিনের পরিশ্রমের শরীরের মতো চোখে ক্লান্ত হয়ে পড়ে, চোখে পুনরায় সতেজ করা সারা রাত ঘুমানোর প্রয়োজন। আর এই নির্ধারিত সময় ঘুম নিশ্চিত করতে হবে। এছাড়া গবেষণায় দেখা গেছে ধূমপানও চোখের ক্ষতি করে, তাই ধূমপান থেকে বিরত থাকতে হবে। কেউ যদি রোগ থেকে চোখকে রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই অতিবেগুনি রশ্মি প্রতিহত করতে পারে এমন সানগ্লাস ব্যবহার করতে হবে। তেল দিয়ে রান্না করার সময় কিংবা জ্বালাইয়ের কাজ করার সময় যখন উত্তপ্ত কণা ছিটকে আসে তখন খুব সাবধান থাকতে হবে। তাছাড়া কেমিক্যাল নিয়ে কাজ করার সময় চোখ রক্ষা করার সেফটি গ্লাস পরা বুদ্ধিমানের কাজ। আফসা বা অপর্যাপ্ত আলোতে কাজ করলে কি সব কিছু চোখের খুব কাছে এনে দেখতে হয়, এটি চোখের জন্য ক্ষতিকর। ঘরের আলো পর্যাপ্ত রাখতে হবে যেন পড়তে অসুবিধা না হয়। চোখ যখন ক্লান্ত মনে হবে তখন না পরে বিশ্রাম নেওয়া ভালো। আমাদের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে কম বা বেশি দূরত্ব রেখে এই বই পড়লে চোখে চাপ পড়ে। সঠিক দূরত্ব রেখে বই পড়তে হয়। তুমি হয়তো খেয়াল করেছো অনেকক্ষণ ধরে কম্পিউটারে ব্যবহার করলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। গবেষণা দেখা গেছে দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার চোখের ক্ষতি হয়, তাই এই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে নির্দিষ্ট দূরত্ব থেকে এবং বিরতি রেখে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা উচিত। সেতুজি দূর থেকে ব্ল্যাকবোর্ড শিক্ষকের দেখা স্পষ্ট দেখতে পায় না। অন্যদিকে সেতুজি বাবার কাছে জিনিস দেখতে সমস্যা হয়। পরবর্তীতে সেতুজিও তার বাবার ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সেতুজির জন্য এক ধরনের লেন্স, তার বাবার জন্য ভিন্ন লেন্স ব্যবহারের পরামর্শ দিলেন। আলোর প্রতিসরণ কাক বলে, তোমাদের বইতে সমস্যাগুলো আছে। স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝায়? সেতুজি চোখে কোন ধরনের ত্রুটি আক্রান্ত ব্যাখ্যা করো। সেতুজি বাবার জন্য ডাক্তার বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করার পরামর্শ, যুক্তিগত বিশ্লেষণ করো। আমরা এটাও একটু দেখবো।
এই ড্রাইভিং লেন্স এখানে লেন্স কাকে বলে লেন্সের কথা বলতে কি বোঝায় এক্স দর্পণটি ব্যবহারের কারণ কি ব্যাখ্যা করো দুই নং চিত্র গাড়িটি পি কিউ আর দর্পণের ভূমিকা বিশ্লেষণ কর সবাইকে বিদায় দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই কার্যক্রম শ্রেণী পাঠদান কার্যক্রম